রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চীনের শান্তি প্রস্তাবকে আমলে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। তারপরও শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে আগ্রহী ভলোদিমির জেলেনস্কি। চীনা প্রস্তাবকে স্বাগত জানালেও দখলকৃত চারটি অঞ্চল নিয়ে কোনো আপোষ না করার ঘোষণা দিয়েছে রাশিয়া। এর মধ্যেই যুদ্ধবন্ধে জাতিসংঘে ভোট দানে বিরত থাকা দেশগুলোকে পক্ষে টানতে মরিয়া বাইডেন প্রশাসন। এক বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করছে চীন। রাশিয়ায় অস্ত্র সরবরাহের শঙ্কার মধ্যেই যুদ্ধবন্ধে 12 দফা শান্তি প্রস্তাব সামনে এনেছে বেইজিং। এর মধ্যে সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান, স্নায়ুযুদ্ধের মানসিকতা ত্যাগ করার বিষয় রয়েছে। তবে এই প্রস্তাব নিয়ে বিভক্ত বিশ্ব। চীনের প্রস্তাবনাকে স্বাগত জানালেও ইউক্রেনের দখলকৃত চারটি অঞ্চল নিয়ে কোনো আপোষ না করার কথা জানিয়েছে রাশিয়া। অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট। আমার মনে হয় এটা শান্তি প্রস্তাব নয়, এর মাধ্যমে বেইজিং শুধু নিজের ভাবনা প্রকাশ করেছে। চীন ইউক্রেন সম্পর্কে কথা বলছে আর এটাই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সরাসরি আলোচনা সবার জন্যই ভালো হবে বলে আমার বিশ্বাস। তবে চীনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। যে প্রস্তাবকে স্বাগত জানাচ্ছেন প্রেসিডেন্ট পুতিন, সে প্রস্তাব কিভাবে ভালো হতে পারে? প্রস্তাবটি দেখার পর আমার মনে হয়েছে রাশিয়া ছাড়া এতে আর কেউই উপকৃত হবে না। পশ্চিমাদের নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে চীন বলছে নিজেদের মতো শান্তির সংজ্ঞা তৈরি না করাই ভালো। নিরাপত্তা শুধু গুটি কয়েক দেশের অধিকার নয়, অন্য দেশকে ব্যবহার করে কোনো দেশের নিজেদের নিরাপত্তার স্বার্থ নিশ্চিত করা উচিত না। সামরিক শক্তি বাড়ানো আঞ্চলিক নিরাপত্তার সাথে সাথে বিশ্বশান্তিকেও বিনষ্ট করবে। এদিকে সাধারণ পরিষদে রাশিয়ার বিপক্ষে ভোটদানে বিরত অন্তত 40টি নিরপেক্ষ দেশকে পক্ষে টানতে নতুন করে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক।